সরকারি স্কুলের সাথে যুক্ত শিক্ষক শিক্ষিকারা টিউশন করতে পারবে না। নির্দেশ জারি হলেও এখনও তা চলছে অনেক জায়গায়। অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিতে খড়গ্রামে অপর বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি প্রদান করল খড়গ্রাম ব্লকের যুবক যুবতীরা। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএলসি কৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995155। সরকারি স্কুলের সাথে যুক্ত শিক্ষক শিক্ষিকারা টিউশন করতে পারবেন না। নির্দেশ জারি হলেও এখনও তা চলছে অনেক জায়গায়। অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিতে খড়গ্রামে অপর বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি প্রদান করল খড়গ্রাম ব্লকের যুবক যুবতীরা। বেকার যুবক যুবতীদের দাবি, সরকারি নির্দেশিকা অমান্য করেই চলছে টিউশন। তার জেরে তারা শিক্ষিত বেকার হওয়া সত্ত্বেও টিউশন পড়াতে পারছেন না। অবিলম্বে এইসব শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মঙ্গলবার খড়গ্রামে অপর বিদ্যালয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বিকাশ ভবন থেকে যে নির্দেশনা জারি করা হয়েছে সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সরকারি কর্মরত সরকারি স্কুলে যেসব শিক্ষক বা শিক্ষিকারা কর্মরত অবস্থায় রয়েছেন তারা কোনো রকম প্রাইভেট টিউশনের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না। এমনকি তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে এরকম নির্দেশনার পরে অনেক শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন যারা নিজের বাড়িতে হোক, কোচিং সেন্টারে হোক বা ঘর ভাড়া নিয়ে হোক, মানে রীতিমতো টিউশন পড়িয়ে যাচ্ছেন। তাতে কী হচ্ছে যে দীর্ঘদিন নিয়োগ নেই সরকারের দিক থেকে, তো তাতে আমাদের মতো যারা এমএসসি বিএড করে বসে রয়েছে তো তাদের তো কিছুটা তো টিউশন করলে কিছুটা তো তাদের সাংসারিক প্রবলেমটা মানে একটু হলেও তো ঠিক হয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এই কারণে বারবার ওনাদেরকে আমরা বারবার মৌখিকভাবে জানিয়েছি যে আপনারা এই প্রাইভেট টিউশনটা বন্ধ করুন, তাতেও কোনো কাজ হচ্ছে না। তো আমরা সেটা ডেপুটেশন জমা দেওয়ার জন্য আজকে এস এম ম্যাডামের কাছে এসেছিলাম। ম্যাডাম বলেছেন যে উনি ওনার দিক থেকে যথাসম্ভব চেষ্টা করবেন। যদিও বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানিয়েছেন অপর বিদ্যালয় পরিদর্শক। ইনারা আমাকে জানালেন বেশ কিছু টিচারের লিস্টও একটা প্রোভাইড করা হলো। তো ম্যাটারটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ডিআই স্যার আছেন, ডিআই প্রাইমারি স্যার, ডিআই সেকেন্ডারি স্যার, ওনারা যেরকমভাবে বলবেন আমি সেইভাবে ওনাদেরকে জানাবো ম্যাটারটা এবং দেখবো দেখার চেষ্টা। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।